প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ নাসিরুল ইসলাম, সহকারী অধ্যাপক গণিত। ইতিপূর্বে তোমাদের আমি ম্যাট্রিক্স নির্ণয়কের ক্লাস নিয়েছি। আজকেও আরেকটি ক্লাস নিচ্ছি ম্যাট্রিক্সের উপর। আমরা গতদিনে ম্যাট্রিক্সের গুণাবলী, কীভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয়, একক ম্যাট্রিক্স কাকে বলে ইত্যাদি আমরা আলোচনা করেছিলাম। আজকে গত ক্লাসের আলোকে আজকে আরেকটি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। এটা হচ্ছে দেওয়া আছে এ ইকুয়াল টু এত, আমাদের স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স আই এর মান নির্ণয় করতে হবে, যেখানে আই ইকুয়াল টু ওয়ান জিরো জিরো ওয়ান। আমরা গতদিনে বলছিলাম যে ওয়ানটা হচ্ছে একটা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কাকে বলে? একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যদি ওয়ান হয়, অপর সদস্যগুলি যদি শূন্য হয়, সেই ম্যাট্রিক্সকে আমরা একক ম্যাট্রিক্স বলি। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স আই। তাহলে এই ম্যাট্রিক্স এ আছে, আমরা এখান থেকে গুণ করে এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার বের করার পরে মানটা যদি আমরা এখানে বসাই দিই তা এবং যোগ বিয়োগ করি, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা ক্লাসটা অনুসরণ করবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা পরবর্তীতে কমেন্ট করবে, সেখান থেকে আমরা বাকি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি এ এর মান দুইবার লিখলাম, স্কোয়ারকে আমি এ ইনটু এ এটাকে দুইবার লিখলাম। এখন আমি এটাকে গুণ করবো। গতদিনে গুণ কীভাবে করতে হয় তার আলোচনা আমরা করছিলাম, আজকে ঠিক একইভাবে গুণটা করতেছি। নাইন প্লাস টেন ফিফটিন মাইনাস ফাইভ। আমরা জান যে এই কলামটাকে আমি এই সারি বরাবর গুণ করতেছি, একটা কলামটা যখন এই সারিগুলোকে গুণ করবে একটা কলাম তৈরি হইবে। তিন ত্রিকা নয়, পাঁচ দুগুণা দশ, তিন পাঁচ পনেরো, প্লাস মাইনাস মাইনাস পাঁচ ওকে পাঁচ। ঠিক একইভাবে আবার এবার এই কলামটাতে আমি গুণ করতেছি, তিন দুগুণে ছয় মাইনাস দুই ওকে দুই, পাঁচ দুগুণে দশ মাইনাস মাইনাস প্লাস ওয়ান। তাহলে আমরা দুইটি কলাম পাইলাম। উনিশ দশ ফোর, তাহলে স্কেলের মান পাইলাম আমরা এত। এখন আমরা মানটা বসাবো এখানে। এখন স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স এ। তাহলে আমরা স্কোয়ারের মান পাইলাম নাইনটিন ফোর টেন ইলেভেন মাইনাস ফাইভ থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ মাইনাস ওয়ান প্লাস সিক্স আই প্লাস সিক্স আই ওয়ান জিরো জিরো ওয়ান।
ম্যাট্রিক্স কে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুতিকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এই জন্য আমি ফাইভ দ্বারা প্রতিটা ভুতিকে গুণ করলাম, এখানে সিক্স দ্বারা প্রতিটা ভুতিকে গুণ করলাম। এখন আমরা গুণের কাজ শেষ, এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ যদি করি, এখানে নাইনটিন মাইনাস ফিফটিন প্লাস সিক্স, টেন মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস জিরো, তারপরে ফোর মাইনাস টেন প্লাস জিরো, ইলেভেন মাইনাস মাইনাস প্লাস ফাইভ প্লাস সিক্স। প্রত্যেকটা ভুক্তি অনুরূপ ভুক্তিগুলিকে আমি যোগ করলাম, এই ভুক্তি যোগ এই ভুক্তি এই ভুক্তি, যোগ বিয়োগ যেটা চিহ্ন থাক, ঠিক একইভাবে এই ভুক্তির সঙ্গে এই ভুক্তি আর এই ভুক্তি, এটার সঙ্গে এটা এটা এটা, এই ভুক্তির সঙ্গে এটা এটা এটা, এইভাবে আমরা অনুরূপ ভুক্তিগুলি যোগ করলাম। যেখানে যোগ চিহ্ন আছে সেখানে যোগ, বা যোগ বিয়োগ হলে বিয়োগ। তাহলে এখন আমরা যদি যোগ বিয়োগ করি, পঁচিশ পঁচিশ দশ মাইনাস পনেরো মাইনাস সিক্স, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স আই মান নির্ণয় করতে বলছে। যদি নির্ণয় করি তাহলে সেই মানটা হলো এটা। অতএব স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স আই ইকুয়াল টু টেন মাইনাস সিক্স মাইনাস ফিফটিন। এই হলো অঙ্কটার উত্তর। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আমরা গতদিনে যে গুণের নিয়মটা শিখছিলাম সেই গুণটাই হচ্ছে এখানে আসল। যদি গুণ আমরা করতে পারি, যোগ বিয়োগ তার আগেই আমরা শিখে গেছি, যোগ বিয়োগটা আমরা করতে পারবো। তাহলে এই অঙ্কটা আমি আশা করি তোমাদের কাছে সহজ মনে হয়েছে এবং অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্কে যাবো এবার। এবার আমরা আর একটা অঙ্ক করি, সেটা হচ্ছে একত্রিশ নম্বর অঙ্ক। একত্রিশ নম্বর অঙ্ক দেওয়া আছে জিরো জিরো হয়ে যায় জিরো মাইনাস হয়ে যায় জিরো হয়ে যায় জিরো জিরো। আমাদের দেখাতে হবে যে স্কয়ার প্লাস ফোর আই ইকুয়াল টু জিরো, এখানে আই সমান সমান একটি অভেদক ম্যাট্রিক্স, একটি অভেদক ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স
তাহলে এখানে আমরা মান নির্ণয় করব বা দেখাবো a স্কয়ার প্লাস 4i = 0 তাহলে আমরা a স্কয়ার এর মান নির্ণয় করি ঠিক আগের মতই আমরা আগের অঙ্কটার অনুরূপ অঙ্ক এটা a স্কয়ার নির্ণয় করব a * a তাহলে এর মান আমি দুইবার বসাচ্ছি 0 0 হয়ে যায় 0 মাইনাস হয়ে যায় 0 হয়ে যায় 0 0 0 0 হয়ে যায় 0 মাইনাস হয়ে যায় 0 0 সরি 0 না এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার আইটা কি আইটাকে বলা হয় ইমাজিনারি ম্যাট্রিক্স ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা এই কাল্পনিক সংখ্যার একটা মান আছে যেটা আই স্কয়ার ইকুয়াল টু আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা আমরা জটিল সংখ্যা যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমরা জানো আর যদি না করে থাকো তাহলে পরবর্তীতে জানতে পারবে যে আই স্কয়ারের মান আছে মাইনাস ওয়ান এটা তখন বিস্তারিত আলোচনা করা হবে তখন তাহলে আমরা এটা আগের মতোই গুণটা করতেছি জিরো জিরো ফোর স্কোয়ার জিরো প্লাস জিরো প্লাস ফোর আই স্কোয়ার জিরো প্লাস জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো প্লাস জিরো এবার আমি দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতেছি জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো প্লাস জিরো তারপরে জিরো প্লাস ফোর আই স্কোয়ার প্লাস জিরো আবার গুণ করতেছি দাঁড়া জিরো প্লাস জিরো প্লাস জিরো এবার তৃতীয় কলাম দ্বারা গুণ করতেছি তৃতীয় কলাম দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে জিরো প্লাস জিরো প্লাস জিরো তারপর দ্বিতীয় সেটাকে যদি গুণ করি জিরো প্লাস জিরো প্লাস জিরো তারপর দেখে গুণ করি তৃতীয় সারিকে তাহলে ফোর আই স্কোয়ার প্লাস জিরো প্লাস জিরো তাহলে ফলাফল দাঁড়াইল আমাদের এটা মান দাঁড়ায় গেছে প্রথম কলামে ফোর স্কোয়ার জিরো জিরো দ্বিতীয় কলামে জিরো ফোর স্কোয়ার জিরো তৃতীয় কলামে জিরো জিরো ফোর স্কোয়ার জিরো জিরো ফোর স্কোয়ার এটা পাই তাহলে আমরা আই স্কোয়ারের কথা কিছুক্ষণ আগে আমি বললাম যে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আইকে ইমাজিনারি সংখ্যা বলা হয় বা কাল্পনিক সংখ্যা বলা হয় সমান সমান মাইনাস ফোর জিরো 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 মাইনাস ফোর জিরো 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 মাইনাস ফোর সাইন নোট দিন যেখানে আই সমান সময়টাকে বলা হয় ইমাজিনারি নাম্বার
ইঞ্জিনিয়ারিং নাম্বার সমান সমান তাহলে আমরা এখান থেকে -4 কমন নিতে পারি, যদি কমন নেই তাহলে এখানে আসতেছে 1 0 0 0 1 0 0 0 1. আমরা জানি যে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তারপর প্রধান পণ্য বরাবর 1 আছে, তবে এটাকে আমরা আই লিখতে পারি, এটাকে আমরা আই লিখতে পারি বা ইউনিট ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স আমরা এটা বলতে পারি। তাহলে এটার মান আমরা আই লিখতে পারি সমান সমান -4 আই। যেখানে আই ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1. অতএব স্কয়ার প্লাস 4i ইকুয়াল টু 0 দেখানো হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছ যে আমরা যে অঙ্কটা করলাম সেটা একটা গুণের নিয়মের অঙ্ক। এর আগের অঙ্কটা এইভাবে করছি আমরা, আমরা গুণ করলাম, গুণ করার পরে একটা সংখ্যা এখানে পাইলাম, সেটা হচ্ছে ইমাজিনারি সংখ্যা, যেটাকে আমরা এখানে আই হিসাবে পাচ্ছি। এই ইমাজিনারি সংখ্যাকে আমরা বাংলায় কাল্পনিক সংখ্যা বলি। আমরা জানি যে আই স্কেলের মান হচ্ছে -1, এখানে আমি আই স্কেলের মানটা -1 বসে দিলাম। বসে দেওয়ার পরে -4 কমন নিলাম, -4 যদি কমন নেওয়া যায় এই সারিগুলো আবার, তাহলে -4 কমন নিলাম, এখানে 1 থাকতেছে, এগুলো 0 থাকতেছে, এখানে 1, এগুলো 0, এখানে 0 0, এখানে 1, তাহলে এইটাকে আমরা আই জানি, যার কারণে আমি এখানে আই লিখলাম। তো এই -4 এটাকে আমি এইদিকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে স্কয়ার প্লাস 4i ইকুয়াল টু 0 এটাই আমাদেরকে দেখাতে বলছে। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে ম্যাট্রিক্সের গুণটাই হচ্ছে আসল। গুণটা তোমরা যদি বুঝে থাকো তাহলে এখানে সব অঙ্কগুলাই মোটামুটি এটা করার মতো। তো আমরা এইবার 32 থেকে 37 মধ্যে একটা অঙ্ক করব যেখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স একটা ব্যবহার করা হচ্ছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সকে বলে যে ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করা হয়, সেই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি। আমরা যদি 32 নম্বর দেখি, 32 নম্বর এখানে এ বি সি তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি মাইনাস বি ট্রান্সপোজ মাইনাস ওয়াই সি ইকুয়াল টু মাইনাস ওয়াই সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে বি ট্রান্সপোজটি আমরা বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করব, যদি ট্রান্সপোজ বের করতে পারি তাহলে আমাদের ম্যাট্রিক্সের উত্তর হয়ে যাবে সব। তাই আমরা 32 নম্বর অঙ্ক তাকে একটা করতেছি,
দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে কাকে বলে কোন ম্যাট্রিক্সের সারিকে যদি কোলাম কোলামকে সারিতে রূপান্তর করা হয় সে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা আগে এ বি বের করে নেই, তারপর বি এর ট্রান্সপোজ বের করি। এটা হলো আমাদের টেবিল। এবার প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম ট্রান্সপোজ হয়ে গেল। এবার আর এখানে টি লিখতে হবে না। প্রথম সারি প্রথম কলাম, এই যে প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম ট্রান্সপোজ হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় মান বসাবো। তারপরে বিটির মান পাইছি আমরা, বিটির মান পাইছি 3271। তারপরে যে মাইনাস পাইছি সি হচ্ছে 0128।
তাহলে আমরা যত দ্বারা গুণ করে নেই মাইনাস ওয়ান পাই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি টু সেভেন ওয়ান মাইনাস জিরো মাইনাস টু মাইনাস ফোর মাইনাসটা গুণ না করি যেহেতু এখানে আমি মাইনাস রাখছি মাইনাসটা থাক আমার মাইনাসটা থাক তাহলে আমার এখানে প্লাস দেখতে হবে আমি মাইনাস দ্বারা গুণ করতেছি না শুধু টু দ্বারা গুণ করতেছি টু জিরো টু দুগুণে চার চার দুগুণে আট মাইনাসটা থাক আমি যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমার এখানে একটা প্লাস দিতে হবে তার সাথে মাইনাস ওই জায়গায় থাক তাহলে আমাদের গুণের কাজ শেষ এখন আমরা যোগ বিয়োগ করব এখন আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করব তার অনুরূপ ভুক্তিগুলি আমরা যোগ বিয়োগ করব এটার সঙ্গে এটা 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 এটার সঙ্গে এটা 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 ঠিক এইভাবে চলবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস জিরো ফাইভ মাইনাস টু মাইনাস টু টোয়েন্টি ওয়ান মাইনাস সেভেন মাইনাস ফোর টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান মাইনাস এইট তাহলে এখানে আসতেছে মাইনাস ফোর এখানে আসতেছে ওয়ান এখানে সাত চাইলে এগারো এগারো থাকে একুশ থাকে এগারো বাদ দিলে দশ এখানে নয় সাতাশ থেকে নয় বাদ দিলে আঠারো আঠারো তাহলে আমাদের মান নির্ণয় করতে হচ্ছে এ বি মাইনাস বি ট্রান্সপোজ মাইনাস টু সি এর মান নির্ণয় করো অতএব এ বি মাইনাস বি ট্রান্সপোজ মাইনাস টু সি ইকুয়াল টু মাইনাস ফোর ওয়ান টেন এইটি এই হল অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ম্যাট্রিক্সের উপর কয়েকটা ক্লাস নিলাম এর আগে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রপার্টিস নিয়ে আলোচনা করা হয়েছে ম্যাট্রিক্স কীভাবে যোগ করা যায় ম্যাট্রিক্স কীভাবে বিয়োগ করা যায় ম্যাট্রিক্স কখন গুণ করা যায় ইত্যাদি প্রপার্টিস নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা অঙ্ক করা শুরু করি আমার যে কয়েকটা ক্লাসের মধ্যে এই অঙ্কে আমরা যোগ বিয়োগ গুণ এই অঙ্কগুলো আমরা করছি এবং এটার অনুরূপ যে কিছু অঙ্ক আছে সে অঙ্কগুলো আমরা করলাম আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে নির্ণয় শুরু করব ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো